नमस्कार बंधुरा आमार चैनले नतून आरेकटा भिडियो देखार जोन्नो आपनादे सकलके अनेक अनेक स्वागत। तो बंधुरा आजकेर भिडियोते आमरा जानते पारबो श्रावण मासे कि एमन छटा जिनिस किने निये एले आमादेर जीवने कोनो दिनो अर्थेर अभाव हबे ना। तो चलुन बंधुरा बेशी देरी ना करे भिडियोटी शुरू करा जाक। पवित्र श्रावण मासे महादेव शीघ्रई भक्तदेर मनस्कामना पूरण करें एमन परिस्थितिते शास्त्रे एमन किछु जिनिसेर कथा बला हयेछे जा श्रावण मासे एगुलो बाड़ीते आनले भोलेनाथेर कृपाय सौभाग्य लाभ हय। शिव भक्तदेर जन्य श्रावण मासटि गुरुत्वपूर्ण बोले मने करा हय। चारिदिके भगवान भोलेनाथेर आशीर्वाद पेते पूजा उपवास साधना करा हय। एमनटा विश्वास करा हय जे पवित्र श्रावण मासे महादेव शीघ्रई भक्तदेर मनस्कामना पूरण करें एमन परिस्थितिते शास्त्रे एमन किछु जिनिसेर कथा बला हयेछे जा श्रावण मासे एगुलो बाड़ीते आनले भोलेनाथेर कृपाय सौभाग्य लाभ हय। आसुन जेने नी श्रावण मासे कोन जिनिस किनले शिव खुशी हन। त्रिशूल। त्रिशूलके तीन देवता ओ तीन जगतेर प्रतीक मने करा हय। एटि घरे थाकाय दुर्योगेर भय नेई। घरे तामा बा रूपो त्रिशूल रखा शुभ बोले मने करा हय। शिवेर त्रिशूल अशुभ शक्तिर हात थेके घर ओ परिवारके रक्षा करे। ताई श्रावण मासे जदि सम्भव हय अवश्यई त्रिशूल बाड़िते किने निये आसुन। रुद्राक्ष। रुद्राक्ष निजेई स्वयं शिवेर अंश हिसेबे मने करा हय। श्रावणेर शुभ समये एटिके बाड़िते निये आसा ब्यक्तिर उन्नतिर पथ खुले देय। एछाड़ाओ श्रावणे रुद्राक्षेर माला पड़ले सकल रोग नाश हय। घरे रुद्राक्ष राखले इतिबाचक आसे। भस्म। कथित आछे शिवेर महास्नानेर भस्म घरे राखले कखनो दारिद्रता आसे ना। श्रावण मासे जे कोनो सोमवार शिव मंदिर थेके एने एकटी रूपोर बाक्से राखुन। एटिके पुरो मास शिव पूजोय काजे लागान। तारपर एकटी निरापदे बा अर्थसह टाकार राखार स्थाने राखुन। एमनटा करले आपनि सम्पदे पूर्ण थाकबेन। डुमুর। डुमুর বাড়িতে থাকা যাকে সর্বদা ভোলেনাথের সঙ্গে সাক্ষাৎ কখনো দুর্ভাগ্যের দিকে নিয়ে যায় না। ডুমুর শব্দে এত শক্তি যা ঘরের পরিবেশকে চাপমুক্ত করে তোলে। রীতে ডুমুর বাজিয়ে শ্রাবণ মাসের প্রতিদিন শিবের স্তব করা হলে মহাদেব খুব খুশি হন। গঙ্গাজল। শ্রাবণে শুরু হয় মহাদেবের যে কোনো মন্দিরের তীর্থযাত্রা দিয়ে, তা তারকেশ্বর হোক বা চন্দ্রেশ্বর। মহাদেবকে খুশি করার জন্য ভক্তরা দীর্ঘ যাত্রা করে এবং কঠোর নিয়ম মেনে নদী থেকে গঙ্গাজল এনে শিবলঙ্গকে অর্পণ করেন। কথিত আছে যে এতে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের প্রতি ইচ্ছা পূরণ হয়। এমন পরিস্থিতিতে শ্রাবণের প্রথম দিন বা কোনো সোমবার বাড়িতে গঙ্গাজল আনলে রান্নাঘরে রাখুন। এর ফলে ঘরে সুখ সমৃদ্ধি ও ধন সম্পত্তির কোনো কমতি হবে না। রূপালী ব্রেসলেট। ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে ভগবান ভোলেনাথ তার পায়ে চন্দনের মালা পরতেন। শ্রাবণ মাসে একটি রূপার ব্রেসলেট কেনা শুভ বলে মনে করা হয়। যারা হাতে বা পায়ে রূপোর ব্রেসলেট বা অন্য কিছু পরতে ইচ্ছুক তাদের উচিত শ্রাবণের শুভ সময় এটি পরা। এর জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবে ধারণ করতে পারেন। বন্ধুরা দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করতে এই পবিত্র শ্রাবণ মাসে যেই সব জিনিসগুলোর কথা আমি বললাম সেই সব জিনিসগুলো কিনে আনুন। সব কটা যদি সম্ভব না হয়ে থাকে দু একটা কিনে এনে বাড়িতে রাখুন। দেখবেন আপনারা অবশ্যই তার ফল পাবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থেকে যান। আমার চ্যানেলে শ্রাবণ মাসের আরও অনেক ভিডিও রয়েছে, চাইলে আপনারা ওগুলোও দেখতে পারেন। ভাই খুব ভালো থাকবেন। অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। হরে কৃষ্ণ রাধে রাধে, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।